কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সল্টলেক ইজিট সিসিতে এক রোজগার মেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। এটা পঞ্চম পর্বের রোজগার মেলা। প্রত্যেকবার সারা দেশে 71,000 প্রার্থীরা এই সার্টিফিকেট পায়। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে 71,000 প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন। সারা দেশের 45টি জায়গায় এই রোজগার মেলা অনুষ্ঠিত হয়। সেরকমই সল্টলেকও 300 জন প্রার্থীকে এই সার্টিফিকেট তুলে দেওয়া হয়। To everybody, I like to extend my amiable greetings in this well gathering. Also, who are today's actually came here, parents, many person who are performed and want to take this honor from us all, I very good morning to them. I welcome all the officials, new recruit, distinguished guest also, along with media on this occasion. I am extremely delighted to be present here for distribution of the appointment letter to the deserving candidate. It was a new gift of happiness of those 71,000 families across the country and around 300 families here in Kolkata whose members have got to opportunity to serve the government. I congratulate all the youth and their families. Today's event will infuse a new ray of hope of not only among the successful candidate but also in crores of families. Lots of people are going to get appointment in government job in the near future. This shown the commitment of our government to fulfill the resolution it takes. The senses of happiness and satisfaction in clearly vision on their faces. Most of them belong to a very ordinary family, and they are many youth who are the first member of the family to get government in this last 5 generation. 36,000 যে চাকরি চলে গেছে, প্রথমত বলি এদের সবাই কিন্তু যে দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছেন এটা কিন্তু নয়। শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলতির জন্য, পর্ষদের অনমনীয় মনোভাবের জন্য এবং অপদার্থতার জন্য এদের চাকরি গেছে। এর মধ্যে বহু মানুষ আছে, বহু শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, যারা যথেষ্ট যোগ্য, যারা ট্রেন, তাদেরও কিন্তু চাকরি চলে গেছে শুধুমাত্র অপদার্থতার জন্য। উল্টো দিকে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী একদিনে
গোটা দেশে 71,000 বেকার যুবক যুবকদের হাতে চাকরি তুলে দিচ্ছেন। এবং সবথেকে বড় কথা, একটা নিয়েও কোনো দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারবে না। এমনকি আমিও নিজে জানি না যে কোন জেলা থেকে কতজনের চাকরি হয়েছে। মানে পলিটিক্যাল পার্টি এবং সরকার এটা যে আলাদা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে দেখিয়েছেন। উল্টো দিকে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি সরকার বলে কিছু নেই, গোটাটাই পলিটিক্যাল পার্টি। স্টেডিয়ামে বছর দুয়েক আগে এরকম একটা মেলা করার চেষ্টা রাজ্য সরকার করেছিল, তারপর দেখা গেল যে চাকরিগুলো দিয়েছিল ওগুলো চাকরি নয়, ট্রেনিং এর কাগজপত্র। ট্রেনিং এর কাগজপত্র শুধু তাই নয়, চাকরির নামে ট্রেনিং এর কাগজপত্র দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্টদের, যারা পাসই করেনি তাদেরকে নিয়ে আসা হয়েছিল। অনেকজন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরও সেখানে কোনো জয়েন করতে পারেনি, এই ধরনের ঘটনা ঘটেছিল। এবং তার ফলে সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার আর করছে না। রাজ্য সরকার বুঝে গেছে যে তাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, রাজ্যের ভাণ্ডার শূন্য। এবং এটা হয় যখনই ডোল পলিটিক্সের কথায় আমরা যাব, এই যে কর্ণাটকের রেজাল্ট হলো, কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতি বছরে কংগ্রেসকে 62,000 কোটি টাকা করে কর্ণাটক গভর্নমেন্টকে খরচ করতে হবে। কোথা থেকে আসবে টাকা, কে দেবে কেউ জানে না। অতএব কি হবে, জনগণের মোহভঙ্গ হবে, তারপর সরকারের পরিবর্তন হবে। মুখ্যমন্ত্রী বলছেন এই 34,000 চাকরি গেছে দিয়ে আন্দোলনকারীদের জন্য, তারাই এই চাকরিটা খেয়েছেন এবং দিয়ে তো 3% দেওয়া হয়েছে, তারপরও কেন এত দিয়ে যাওয়া হচ্ছে? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই অভ্যেস সম্পর্কে আমি বহু আগেই বলেছি, সমস্ত দোষ অন্যের কাঁধে দিয়ে কিভাবে পার হতে হয় হাই জাম্প দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন না। এ নিয়ে যদি অলিম্পিকে কোনো স্পোর্টস হতো ইন্ডিয়া একটা গোল্ড মেডেল পেত। অন্যের ঘাড়ে বন্দুক রেখে কিভাবে ফাটাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না। দুর্ভাগ্যবশত অলিম্পিকে এই শুটিং এর কোনো ক্যাটাগরি নেই, নাহলে ভারতবর্ষ একটা গোল্ড মেডেল পেত। দেখুন যারা আরএসএস করেছে, আমি আনডাউটেডলি এবং উইদাউট এনি হেজিটেশন যেমন আমি স্বীকার করি যে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক, তারা এরকম প্রত্যেকেই যারা আছে তারা সেই ড্রেস আপ দেখে বুঝতে পারবে, সংঘের যে গণবেশ অর্থাৎ ইংরেজিতে যাকে ইউনিফর্ম বলে সেই ইউনিফর্ম পরা দেখে বুঝতে পারবে যে ওটা নকল স্বয়ংসেবক বানানো হয়েছে। এবং এটা একটা খুব সস্তার চিত্রনাট্য রচনা হয়েছিল রামগোপাল বর্মার আগের থেকেও খারাপ চিত্রনাট্য, এত বাজে চিত্রনাট্য আজ অবধি আমরা কেউ দেখিনি। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে বোঝাতে বলুন ওনাদেরকে, এবং বুঝতে পারেন এই জন্য দু চারটে ভিটামিন ট্যাবলেটও দিতে বলুন, কমিটিকে সাজেস্ট করতে বলুন যাতে নার্ভের ভিটামিন ওনাকে সাজেস্ট করা হয়। মানুষ অপ্রকৃতস্থ হলে এই ধরনের কথাবার্তা বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন। এরপরে হয়তো উনি বলবেন যে সব রাজ্যে, এই রাজ্যেও শুরু করে সব রাজ্যে সিভিক মুখ্যমন্ত্রী রাখতে হবে। জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় দেখা গেল প্রার্থী বাছাইয়ে ভোটে কারচুপির অভিযোগ, অভিযুক্ত স্বয়ং ব্লক সভাপতি তৃণমূলে অভিযোগ যদিও তিনি অস্বীকার করেছেন। দেখুন এই নবজোয়ারের নামে একটা হেজিমনি চলছে, সেখানে মারপিট, ব্যালট বাক্স লুট, এবং লোকের সামনে এমন বড় করে দেখানো হচ্ছে যে এর মাধ্যমে প্রার্থী নির্ধারণ হবে। কিন্তু মূলত গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেসে সভা ডাকলে পরে ভিড় হবে না, সেখানে ভিড় জমানোর জন্য সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলা হচ্ছে আপনারা এই ব্যালট বক্সে এসে ফেলুন, ব্যালট ফেলুন, আপনাদেরকে প্রার্থীপদ দেওয়া হবে। আসল উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে শুধু পার্টির নাম করে যদি আমরা সভা ডাকি, জনসভা ডাকি, তাহলে সেখানে ভিড় হবে না, নবজোয়ারও হবে না, কিচ্ছু হবে না। এখন ওই ব্যালট বাক্স ফেলার জন্য, ব্যালট বাক্সে ব্যালট ফেলার জন্য কিছুটা হুড়োহুড়ি হচ্ছে, কিছু লোক জমা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এতদিন একলা লড়বো বলছিলেন, কিন্তু কর্ণাটকের ফলাফলের পর তিনি বলছেন যে কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে আমরা তাকে সমর্থন করব। এই পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসের সাথে জোটের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর বাবুর সাথে একবার বসতে বলুন মুখ্যমন্ত্রীকে, আমরাও সেই দেখি মহাজাগতিক বিরল দৃশ্যের মতো, যেখানে অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসে চপ কাটলেট খাচ্ছেন, আমরাও তো দেখতে খুব চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফেসবুকে লিখেছেন যে কেন্দ্রের বিরুদ্ধে আমার যুদ্ধ ততক্ষণ চলবে জয় না আসা পর্যন্ত। এই যে আজ আবার নতুন করে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের বিরুদ্ধে নতুন করে তিনি লড়াইয়ের কথা বলছেন, লোকসভা ভোটের আগে এটা কিভাবে দেখছেন?
দেখুন এই লড়াই টড়াই কিছু না, নিশ্চয়ই খবর পেয়েছেন সিবিআই এর হাত মনে হয় বাড়ির কারোর কাছে পৌঁছে পৌঁছে যাচ্ছে হয়তো, সেই ভয় সেই থেকে এইসব লিখছেন আর কি। জঙ্গলমহলে কুর্মী আন্দোলন, সেখানে আন্দোলন হচ্ছে এবং গতকাল আমরা দেখেছিলাম তারা হুঁশিয়ারও দিয়েছিলেন দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করা হবে আর কি। দিলীপ ঘোষ বলেছেন যে একটা ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ রাজনৈতিক দল তারা একটা বিভেদের রাজনীতি করার চেষ্টা করেছে। দেখুন আমরা আগেই বলেছি যে এই ধরনের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার মনে হয় দিলীপ ঘোষের কথা বুঝতে অসুবিধে হয়েছে বা উনি যেভাবে বলেছেন সেটা হয়তো ওনাদের খারাপ লেগেছে, এটাকে এই বিষয়টিকে বাড়ানো উচিত নয়। যদি রাজ্য সভাপতি হিসেবে মনে হয় ওনাদের কাছে যে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন, আমি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন এটা আমার মনে হয় তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। আমরা আমাদের যদি বাস্তব আমাদের যদি মতামত জিজ্ঞেস করেন আমরা বলবো যে এই ধরনের এলিমেন্টে জামিন পাওয়া উচিত না, কিন্তু আদালতের বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারি না। দেখে মাননীয় প্রধানমন্ত্রী জি নে লক্ষ্য রাখা হয় আগলে এক সাল মে, যো রোজগার মেলা পহলা বালা জব সে শুরু হওয়া আজ তক ও এক 10 লাখ লোগো কো নৌকরি দেঙ্গে, 10 লাখ যুবাও কো নৌকরি দেনে কা লক্ষ্য রাখা হয়। হর রোজগার মেলা মে 70 থেকে 71 হাজার 71,000 যুবাও কে হাত মে নৌকরিয়া দিয়া যা রা হয় আর উইদাউট এনি অ্যালিগেশন অফ করাপশন, কই ভি ধাঁধলি বিনা। এ সবসে জরুরি বাত হ্যাঁ পশ্চিম বঙ্গালকে পরিপ্রেক্ষ মে, কিন্তু পশ্চিম বঙ্গাল মে আগর এক চাপরাশি কি ভি আপ নৌকরি দেঙ্গে তো উসমে করাপশন কি করাপশন কে আওয়াজ আ রহি হ্যাঁ এক কে বাদ এক নৌকরি যা রা হ্যায় তো ইসমে এ বহুত বড়া মাননীয় প্রধানমন্ত্রী জি কা এ বহুত বড়া এক কাম হ্যায় আগে আনে বড়ে সময় মে আত্মনির্ভর নির্ভর ভারত বানানে মে এ কাম আয়েগা। कोई भी पार्टी की तरफ से कोई भी नौकरी आवंटन की कोई जगह नहीं है, यहाँ तक मुझे पता भी नहीं है कि 300 अभी यहाँ पे आने के बाद मुझे पता चला कि 300 लोगों को नौकरी दिया जा रहा है, इसमें कौन किन किस जिले से ये भी मेरे पास कोई नॉलेज नहीं है और होना भी नहीं चाहिए, क्योंकि सरकार और पार्टी अलग होता है, पार्टी पार्टी के तरफ से चलता है, सरकार सरकार की तरफ। ब्यूरो रिपोर्ट द रेगुलर न्यूज। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।